গত 26 মে তিলজলা ও তোপসি এলাকাবাসীর জন্য ক্যালকাটা ইলেকট্রিসিটি কর্পোরেশনের পক্ষ থেকে এনি টাইম পেমেন্ট কিয়ক্সের অর্থাৎ ইলেকট্রিসিটি বিল কাউন্টার উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিপর্যয় মন্ত্রী জনাব জাবেদ আহমেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়েজ আহমেদ খান এবং তিলজলা থানার ওসি এবং আরও বিশিষ্টবর্গেরা। এবং সামনে রমজান মাস, তার উপলক্ষে তোপসিয়া স্পোর্টস ক্লাবের মাঠে একটি মেলার উদ্বোধন করেন। আমাদের এখানে একটা কাউন্টার হয়ে যাওয়ার মানে আমাদের এখানে যারা ক্রেতার আছে, কনজিউমার আছে, তারা এখানে বিলও দিতে পারে, চেকও দিতে পারে, কোনো অসুবিধা হবে না। এবং সেই সুবিধাটা আজকে পেতে গেলে হাজার হাজার মানুষ এখানে অনেক বড় কনজিউমারের ক্যাচমেন্ট এরিয়া আছে, সেখানে অনেক ভালো কাজ হবে এবং এতে মানুষের উপকার হবে। ওদের বাস ভাড়া থেকে নিয়ে অটো ভাড়া বাঁচবে, তার সঙ্গে সিকিউর জায়গা আছে, সিকিউর জায়গা অনেকটা সিকিউর। আমি সব মানুষকে যারা এই রোজার মাসে রোজা রাখবেন এবং যারা রোজার সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়ীদের দিকে নিয়ে সব আমি আগাম রোজার শুভেচ্ছা জানাই, আগাম রমজান মাসের শুভেচ্ছা জানাই। আজ 2017 মাধ্যমিকের ফল প্রকাশিত হলো। পরীক্ষা শেষের 85 দিনের মাথায় ফল প্রকাশ। এবছর মোট 10,61,000-এরও বেশি পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন। পাশের হার 85.65%। পাশের হার গত বছরের তুলনায় 2.19% বেশি। এবছরে পাশের হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার 96.6%। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা। এই দক্ষিণ চব্বিশ পরগনা পাশের হার 90.56%। পাশের হারের দিক থেকে তুলনামূলকভাবে কলকাতা একটু পিছিয়ে। কলকাতা পাশের হার 88.93%। এবারের মাধ্যমিকে প্রথম হয়েছে বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষাতন হাইস্কুলের ছাত্রী অন্বেষা পাইন। প্রথম 10-এর মধ্যে রয়েছে মোট 68 জন পরীক্ষার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। দ্বিতীয়বার রাষ্ট্রপতি হচ্ছেন না, কার্যত সেই ইঙ্গিতই দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তার বক্তব্যেই বিষয়টি স্পষ্ট হল। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন, আমার রাষ্ট্রপতি পদের মেয়াদ ফুরাতে আর 2 মাস বাকি, নতুন একজন রাষ্ট্রপতি অফিস দেখবে। যেসব সচিবরা আমার সঙ্গে কাজ করছিল তাদের ফিরিয়ে দিচ্ছে আমি। তাদের মধ্যে একজন বাণিজ্য মন্ত্রকে গেছেন, 2 জন বিদেশ মন্ত্রকে ফিরে গেছেন। দেশজুড়ে রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচন নিয়ে যখন রাজনৈতিক হিসেব নিকেশ চলছে, ঠিক সেই সময় রাষ্ট্রপতির এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। মোদি সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা এক অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ বলেন, গত 3 বছরে বিজেপির কোনো মন্ত্রীর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ওঠেনি। অনেক দেশেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ এবং প্রকল্পের প্রশংসা করেছেন। এর ফলে নিশ্চিতভাবেই সম্মান এবং আত্মমর্যাদা বেড়ে গিয়েছে। গত 3 বছরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য 69টি প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের প্রশংসা করার পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দলীয় কর্মীদের 2019 সালে পরবর্তী লোকসভা নির্বাচনের জন্য তৈরি হওয়ার আর্জি জানিয়েছেন। মোদী সরকারের তৃতীয় বর্ষ হিসাবে শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানে তিনি বলেন, দেশের 125 কোটি মানুষকে চাকরি দেওয়া সম্ভব নয়। গত 70 বছরে দেশবাসী যা দেখেননি, মাত্র 3 বছরে মোদী সরকার তা করে দেখিয়েছে। এরই পাশাপাশি তিনি আরও বলেন, মন্ত্রী, আমলা ও সরকারি আধিকারিকরা দিনরাত এক করে কাজ করে চলেছেন। যখন প্যাচপ্যাচে গরমে নাজেহাল কলকাতাবাসী, তখন অন্যদিকে জেলায় জেলায় স্বস্তির বৃষ্টি। গত শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ির আকাশ মেঘলা ছিল, বেলা বাড়তেই কালো মেঘে ছেয়ে যায় পুরো আকাশ। এরপর শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। মালদার আকাশও মেঘাচ্ছন্ন ছিল, সেখানেও দুপুর 1:30 থেকে প্রবল বৃষ্টি নামে।
তিন দিন অসহ্য গরমের পর বৃষ্টি নামায় স্বস্তিতে জেলাবাসী। এছাড়াও শিলিগুড়ি, উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় মুষলধারে বৃষ্টি হয়, যার জেরে বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়েছে। বীরভূম, পুরুলিয়ার বাজপুরে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। স্বাধীনতার কথায় অনুপ্রাণিত হয়ে শহীদ ক্ষুদিরাম ছবিটি করার ইচ্ছে জাগে প্রযোজকের। ক্ষুদিরামের জীবনীতে যে সকল জায়গায় যোগাযোগ আছে সেই সকল জায়গায় নিয়ে শুটিংটি করা হবে বলে জানান ছবির প্রযোজক অপেন্দ্র প্রসাদ শ্রীবাস্তব। এরই পাশাপাশি ক্ষুদিরামের ভালো লাগা ছোট ছোট জিনিস, যেমন বাঁশি বাজানো, ঘোড়ায় চড়া, যা সাধারণ মানুষের অজানা রয়েছে, এই ছবির মধ্যে দিয়ে সেই সমস্ত দিক ফুটিয়ে তোলা হয়েছে। ছবির চরিত্রে অভিনয় করছেন ক্ষুদিরামের দিদির চরিত্রে রয়েছেন অপরাজিতা আড্য, বড় ক্ষুদিরামের চরিত্রে রয়েছেন শাগনিক চৌধুরী, ছোট ক্ষুদিরামের চরিত্রে শ্রীয়ান এবং বিশেষ চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, এছাড়াও অন্যান্যরা। ক্ষুদিরামের মতন একটা চরিত্রে অ্যাক্টিং করতে পেরে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কারণ আমি একটা বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী, আমাদের দেশের জন্য লড়াই করেছি, সেটা আমার অবশ্যই খুব ভালো লাগছে। আমি সিক্সে পড়ি, সেন্ট থমাসেস বয়েজ খিদিরপুর। না, আমার খুব মজার আনন্দ লাগছে, কারণ আমি ফেলুদাতে দেখেছি ওনাকে, এখন কাছে একদম চোখের সামনে এই প্রথম দেখেছি, সিনেমায় অনেক দেখেছি। সিনেমায় দেখা মানুষটাকে সামনে পেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর তারপর আমি ছবি অনেক তুলেছি ওনার, ভালো লেগেছে। দেশের জন্য যদি কিছু করতে পারি, এসব লোককে একটু মনে হয়ে যাবে যে আমরা তো আর এসব যারা স্বাধীনতার জন্য লড়াই করেছে তাদের জন্য একটু চিন্তা করে আমরা বইটা, ভালো লেগেছিল ওনার জীবনী গল্পটা, যে উনি অত ছোট কম। হ্যাঁ, অনুপ্রেরণার দিক থেকে কার কথা মনে পড়ে আপনার? ক্ষুদিরাম সিনেমা তৈরি করার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা কোথেকে পেয়েছি? না, গল্প যখন আমি জানলাম, আমি তো অনেকদিন ধরে জানি, পুরোটা জানতাম না, তারপরে যখন আমি শুনলাম আমার ভালো লাগলো যে জীবনটা নিয়ে যদি আমরা একটা পাবলিকের কাছে দেখাতে পারি যে জিনিসটা, তাহলে ভালো। আমরা তো এখানে করেছি মিদনাপুরে, কিছু শুটিং আছে, কিছু যেখানে যেখানে ওনাদের সঙ্গে কানেক্টেড আছে, মুজাফরপুরে আছে, কিছু যত জায়গা যারা ওনার জীবনী যেখানে যেখান থেকে ওনার রয়েছে সে সব জায়গায় ভালো লাগছে। এত বড় অ্যাক্টর যে আমাদের সঙ্গে একটু কাজ করছেন, এটা তো ভালো লাগবে। প্রথম করা হচ্ছে, আমি দুটো মানুষের খুব ভক্ত ছোটবেলা থেকে, এক হচ্ছে নেতাজি, ক্ষুদিরাম। তো অনেক মানে আমার খুব মানে লজ্জা লাগে, বলে না বার খেয়ে ক্ষুদিরাম, এটা খুব লজ্জা যে আমি স্ক্রিনে আনবো লেখাটা, আমি অডিওটা। তো যাই হোক, তা প্রথম হচ্ছে আমার ভালো লাগা ক্ষুদিরাম বইটা পড়ার পর মনে হলো দারুণ সাবজেক্ট এটা, এটা হওয়া উচিত। সেই সিক্সটিজে বোধ হয় বিপ্লবী ক্ষুদিরাম হয়েছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর হয়নি। তা আমি ভাগ্যবান হয়তো আমার হাত ধরে হচ্ছে, জানি না আমি। তা আমার মনে হয় এটা মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন, এতে এগুলোর না কোনো সময় হয় না, এগুলো সব সময় ওই টি টাইম, এভরি এনি টাইম টি টাইম বলে না, সেরকম আমার এই সাবজেক্টগুলো যে কোনো সময় হতে পারে। হ্যাঁ, আমার বইটা পড়ে ভালো লেগেছে, মনে হয়েছে সাবজেক্টটা ভালো, দারুণ সাবজেক্ট। আমি একটু দুর্বল ক্ষুদিরামের প্রতি ছিলাম, নেতাজির প্রতি আছি, কিন্তু নেতাজির উপর এত কাজ হয়ে গেছে, যার জন্য বললাম এটাই ঠিক আছে চলো। তারপরে একটা বাজেটেরও ব্যাপার থাকে, তো সাবজেক্ট তো অনেক আছে, বায়োপিক অনেকই আছে, তো আমি দেখলাম এটা করাটা ঠিক, তো শুরু করলাম। দাদার সঙ্গে আলাপ হলো, দাদাকে অফারটা করলাম, দাদা এক কথায় বললেন ডান, এটাই করব। উনি নন বেঙ্গলি, কিন্তু আমাদের বাঙালিদের থেকেও বেশি বাঙালি উনি। ডালহৌসি ক্লাবের জার্সি উদ্বোধন করা হলো 27 মে শনিবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট খেলোয়াড়েরা। তারা প্লেয়ারদের যথেষ্ট উৎসাহ দেন এবং পশ্চিমবাংলা থেকে ফুটবল খেলা যেভাবে পিছিয়ে পড়ছে তাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন। এই ডালহৌসি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল 1880 সালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্লাবকে 50 লক্ষ টাকা অনুদান হিসেবে দিয়েছেন খেলার উন্নয়নের জন্য। এই ক্লাবের সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তার এই উদারতার জন্য।
আজকে আপনারা দেখেছেন যে আজকে আমাদের যে ফুটবল নতুন টিম তার ইয়েতে আমাদের জার্সি আজকে ওপেনিং হলো, এবং তাতে পশ্চিমবঙ্গের তিনজন দিকপাল ফুটবল প্লেয়ার যাদের সারা ভারতবর্ষের লোকে চেনে তারা আজকে এখানে উপস্থিত থেকেছে, এবং তাদের উপস্থিতিতে আজকে এবং সমস্ত প্লেয়ার এবং সমস্ত লোকরা প্লাস বিভিন্ন মিডিয়ার মাধ্যম সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যাতে অনুষ্ঠানটা ভালো করে দেখানো হয়, এবং এই অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান যে এই অনুষ্ঠানটা করে আমরা আমাদের প্লেয়ারদের আরও বেশি করে জাগাতে চাই যে তারা যেন খুব ভালো করে খেলে। বিগত বছরে আমরা প্রিমিয়ার ডিভিশন থেকে নেমে গিয়েছিলাম, এবার আশা করছি যে আমরা এই টিম আমাদের অনেক ভালো রেজাল্ট করবে যা সবাইকে দেখাতে পারবো, এবং আমাদের ফাইন্যান্সিয়াল যে সাইডটা সেই সাইডটা আমরা অনেকখানি মিট আপ করতে পেরেছি। তার কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা কাজ করেছেন তা অতীতে কেউ করেনি, যে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত ফুটবল টিমগুলোকে এবং বিভিন্ন ক্লাবকে টাকা দিয়ে এমন জায়গায় সাহায্য করেছেন যাতে বাংলার খেলাধুলার মান উন্নতি হয়। বাংলায় সবাই এক কথাতেই জানত ফুটবল মানে বাঙালির সেরা খেলা, সেই খেলা থেকে বাঙালি আস্তে আস্তে পিছিয়ে গেছে, বিভিন্ন স্টেট অনেক উন্নতি করেছে কিন্তু আমরা সেই জায়গাটা থেকে পিছিয়ে গেছি, কিন্তু সেইটাকে আবার তুলে ধরার জন্যে সারা ভারতবর্ষের বুকে বাংলাকে তার ফুটবলকে জাগিয়ে তোলার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রয়াস তার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আশা করছি এবছরে শুধু উঠব নয়, আমরা খেলায় সবাইকে দেখাবো এবং সবাই তাক লাগিয়ে দেখবে যে ডালহৌসি ক্লাব কী করেছে। অবশ্যই পশ্চিমবঙ্গে এখন ফুটবলের মান অনেকটা বেড়ে গেছে, তার একমাত্র কারণ হলো যে আমাদের এবছর খুব বিপদগ্রস্ত পজিশন ছিল কিন্তু সেটা থেকে ওভারকাম করতে পেরেছি যেহেতু আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে 50 লক্ষ টাকার অবদান পেয়েছি। ওনাকে আমরা ধন্যবাদ জানাই যাতে উনি আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে বেটার করেছেন যাতে আমরা প্লেয়ারদের ভালো মতন ব্যবস্থা করতে পারছি। হ্যাঁ, আমাদের কোচিং ক্যাম্প আছে, কোচিং ক্যাম্পে আমরা তাদের ভর্তি করাবো, খেলাবো। আমাদের এখানে প্রায় 400-500 ছেলে খেলাধুলো করে শিফট অনুসারে, দু ঘন্টা করে আলাদা আলাদা কোচ আছে, তারা তাদের কোচিং দেয়। সেই জায়গাটায় আপনি পাঠাতে পারেন, আমরা তাদের ভর্তি করবো, ভর্তি করে ওয়েল ট্রেন করবো। সেখানে বড় বড় কোচরাও আসে, বাবলুদা আছে, মনোরঞ্জন দা আছে, এদেরও আমরা আহ্বান করবো যে ওনারা এসে আমাদের একটু ট্রেনিং দিক।